আল্লাহর ফেরেশতা যখন চলে আসবে তখন বিন্দু পরিমাণ এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহ আমাদেরকে আগে স্মরণ করায় দিয়েছেন সতর্ক করে বলছেন সতর্ক করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر একটু মহব্বতের সাথে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ জান মাল সন্তান সন্ততির পিছনে পড়ে আমাকে যেন ভুলে না যাও জান মাল দিয়ে আমি আল্লাহর ইবাদত করো মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত তালাশ করো মরণ আসার আগে আগে এমন যেন না হয় মরার সময় আসলে আজরাইল আসলে যেন এই কথা বলতে না হয় আমাকে একটু সুযোগ দেন আমি নেক আমল করব আমি দান খয়রাত করব আমার আল্লাহ কো বান্দা বান্দি লা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম সময় যখন চলে আসবে বিন্দু পরিমাণও কোনো লেট করা হবে একটু দেরি করা হবে না তাহলে ওই লোক রওনা করেছে মনে আছে নি রাস্তার মধ্যে আজরাইল সাক্কাত সারবে নি কিছু দিলে একটু বাড়াইয়া দিলে আমরা তো কম দিলে আবার অনেকের চলে না বাড়াইয়া দিলে আবার কয়েকে ক সারে ঘুষ খায় না ওমা ফরে গিয়ে খবর নিয়ে দেখেছে 50,000 কম হইলে দৌড়ে হই না সত্যের পথ অবলম্বন করুন KH Islamic Media الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কালীগঞ্জ বাজার ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 31তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি দামাত বরাকাতুল আলিয়া উপস্থিত তাহলে এখন সাথে একটা কথা তো জেনে নেওয়া দরকার যে আমল সুন্দর কেমনে হয় এই কথাটা তো না জানলে এখন এই কথাটা অসম্পূর্ণ থেকে যাবে মহতারাম হাজিরিন যে আমল সুন্দর হয় কেমনে আমল সুন্দর হয় যে আমল যত বেশি শুদ্ধ হবে সেই আমল সুন্দর দুই নাম্বার হলো যে আমল যত বেশি সুন্নত মোতাবেক হবে সেই আমল তত সুন্দর এক নাম্বার হলো বিশুদ্ধ হওয়া লাগবে এই জন্য আপনাকে নামাজের ভিতরে তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত করতে হবে সূরা দোয়াগুলো শুদ্ধ আকারে পড়তে হবে আর যেটাই পড়বেন যেটাই করবেন নবীর শিখানু তরিকা মোতাবেক সুন্নত মোতাবেক হবে তাহলে এই আমল হবে সুন্দর এই আমল হবে আল্লাহর দরবারে কবুল এই আমলের ওজন হবে বেশি আসরের দিন আল্লাহ আমল ওজন দিবেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরা كما هي نار حامية
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার সওয়াবের পাল্লাটা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত পক্ষান্তরে যদি সওয়াবের পাল্লা হালকা হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এবার আপনাদেরকে জিজ্ঞেস করি কোনটা ভারী হওয়া দরকার মনে হয় শুনলে হ্যাঁ এটা তো বলতে কোন পাল্লাটা ভারী হওয়া চাই কোন 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 সওয়াবের পাল্লাটা ভারী হওয়া চাই কারণ যদি আমরা ভারী জবাবের পাল্লা যদি ভারী না হয় জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ তাহলে আমরা সবাই চাই যে আমাদের সওয়াবের পাল্লা ভারী হোক সবাই চাই আমরা ভারী হোক একটা একটা কথা গুরুত্ব সহকারে একেবারে আমার চোখের দিকে তাকায় শুনবেন আপনারা কি দেখেন পাল্লা যে দুইটা দুই সাইডে থাকে হ্যাঁ এক সাইডে থাকে পাথর বাটখারা আর এক সাইডে মাল সদাই যেটাই আপনারা নেন এটা থাকে এখানে আচ্ছা এবার আপনারা বলেন বাম পাশের পাল্লায় পাথর যত বড় থাকবে ডাইনের পাল্লায় মাল তত বেশি দেওয়া লাগবে আমি কিন্তু খুব খেয়াল করবার জন্য অনুরোধ করছি বামের পাল্লাটাই যদি আপনি এক কেজি দেন তাহলে এখানে ডাইনের পাল্লায় মাল এক কেজি এক গ্রাম দুই গ্রাম দিলেই ডাইনের পাল্লা ভারী হবে জি নাকি যদি বামের পাল্লায় পাঁচ কেজি পাথর দেন তাহলে আপনাকে ডাইনের পাল্লায় পাঁচ কেজি মাল দিয়েও আরো পাঁচ দশ গ্রাম বেশি দিতে হবে তাহলে ডাইনের পাল্লা ভারী হবে এখন আপনারা বলেন বামের পাল্লায় যদি কোনো পাথর না থাকে তাহলে ডাইনের পাল্লা ভারী হইতে কতদূর লাগে আল্লাহ আমি জানি না আপনারা বুঝছেন কিনা বামের পাল্লায় কোনো পাথর নাই এখন ডাইনের পাল্লা ভারী হইতে হলে কাজ হইতে হলে কি লাগবে কয় কেজি লাগবে সামান্য দিলেই হবে দশ পনেরো গ্রাম বিশ গ্রাম পঁচিশ গ্রাম দিলেই ডাইনের পাল্লা ভারী হয়ে যাবে তাহলে হাসরের ময়দানে ধরে নেন বামের পাল্লায় গুনার বোঝা থাকবে ডাইনের পাল্লায় নেকের বোঝা থাকবে আমার ভাইয়েরা এখন যদি ডাইনের পাল্লা ভারী হওয়া লাগে গুনা যদি এক মন থাকে সওয়াব তো আপনার এক মনের চাইতে বেশি লাগবে আর যদি আমরা কোনো কারণে বামের পাল্লাটা গুনা থেকে মুক্ত রাখতে পারি তাহলে ডাইনের পাল্লায় অল্প নেকি দিলেই নাজাতের ব্যবস্থা হয়ে যাবে যদি বুঝে থাকেন তো বুঝছেন আর না হইলে আমার কাছে আর কোনো ক্যাপাসিটি নাই আপনারা আর সহজ করে বোঝানোর কারণ আমার এর চেয়ে বেশি এলেমান নাই এই জন্যে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি বলে আপনি আমি জান্নাতে কেমন করে যাব সহজে তাহলে সবচেয়ে সহজ ব্যবস্থা হলো নেক আমল যদ্দূরই করতে পারেন আর না পারেন অন্তত গুনার কাজটা করেন না তাহলে আপনার বামের পাল্লায় ভারী কিছু থাকবে না বামের পাল্লায় ভারী কিছু থাকবে না কারণ বামের পাল্লায় গুণা থাকবে তো গুণা যদি না থাকে এই ডাইনের পাল্লায় সওয়াব অল্প দিলেই পাল্লা আর আল্লাহ তো বলছেন যে ডাইনের পাল্লা ভারী হইলেই এখন যে হুজুর আমরা যে হয়ে গেছে এটা কি করতাম নাকি তা গুণা তো অনেকগুলো হয়ে গেছে এখন কি করতাম এটার জন্য ব্যবস্থা আছে কাফর ময়লা হয়ে গেছে কি করবেন যারা কর না এরা মনে কাপড় ধুইয়া ভরেন না না আমার সাথে কথা কইতে হবে ডিজিটাল যুগের লোক অ্যানালগ সিস্টেমে বইয়ে থাকলে হবে না আমার সাথে ঠাস ঠাস করতে হবে কাপড় ময়লা হয়ে গেছে কি করবেন ধোয়া লাগবে তো গুনা হয়ে গেছে তওবা লাগবে কারণ আল্লাহ বড় সহজ করে দিছেন আমরার জন্য কঠিন রাখেন নাই গুনা যে আমরা কইরা ফেলাম ওইটা তো মালিক ভালো করেই জানে কথা কয় না মালিক জানে না যে আমরা সলোমুদ্দিন আজি কি কাম করবো এটা মালিক ভালো করে জানে এই জন্য কাপড় ময়লা হয়ে গেছে পানি আছে সাবান আছে ধুই আল্লাহ পরিষ্কার গুনা হয়ে গেছে তওবা করে আল্লাহ সব পরিষ্কার فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
আরেকটু জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দিরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছত সাগরের পানি পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছত নিরাশ হোস না আমার রহমত থেকে কারণ তোর গুনাহ যতই বেশি হোক আমি আল্লাহর রহমত এবং মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ এমন যদি হইতো যে তোর গুনাহ বেশি হয়ে গেছে আমার রহমতের কুলায় না কথা বুঝেন নাই যে বড় তোর ঋণের পরিমাণ এত বেশি যে আমি সব টাকা দিলে তোর ঋণ পরিশোধ হইবে না তাহলে তো তোরে দিয়া কোনো লাভ নাই আমার আল্লাহ কিন্তু এমন বলে বান্দা তুই গুনাহ বেশি করে লেছ আমার রহমতে আর কাবার দেয় না তোরে মাফ করা যাবে না আল্লাহ কয় না বান্দা যত গুনাহই করে তা হোস তোর কাছে বেশি কিন্তু আমি আল্লাহর কাছে বেশি কিচ্ছু নেই কারণ আমার রহমত ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি আমার দয়া এত বেশি যে আমার রাগের আগে তাহে দয়া তো কাজী তুই কত গুনাহ করছস কত গুনাহ করছস গুনাহ হয়ে গেছে তো খালি তওবা করে আল্লাহ সব মাফ সব মাফ সব মাফ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আল্লাহ কো সব গুনাহ মাফ করে দেব শুধু মাফ না আরো পুরস্কার আছে কিন্তু এত পুরস্কারের কথা কইতে গেলে সময় লাগবে বেশি আপনার হাতে এত সময় মনে হয় নাই এটা আমি বুঝতেছি হ্যাঁ হ্যাঁ এটা কি কো না 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 এত সময় আপনাদের কাছে নাই আছে এক নাম্বার পুরস্কার তওবার দ্বারা সব গোনা সব গোনা আমার সাথে কথা কন সব গোনা আল্লাহ আল্লাহ মাফ করে দেই মাফটা আপনারা বলবেন না সব গোনা কে কইছে আল্লাহ কো মাফ তাই আমরা কইতে অসুবিধা কি আল্লাহ এক নাম্বার পুরস্কার সব গোনা মাফ দুই নাম্বার পুরস্কার আল্লাহ কো বান্দা গোনা মাফের অর্থ কি জানেননি এটা একটু আমার দিকে ছায়া বুঝতে হইব দেখেন তো এটার মধ্যে কিছু লেখা আছে আছে অন কিছু লেখা মাসকান দিয়া কালিদা মুচালেছে এটা হইছে মাফ মানে কিছু সব ছিল কিছু গুণা ছিল আমরা আমল না মতো এইভাবে ফেরে আমরা যা করি ফেরে তারা লেখছে সব লেখছে গুণাও লেখছে এনে সবের কাজে এনে গুণার কাজে এনে সবের কাজে এনে গুণার কাজ এখন যেটি গুণা মাফ হইছে এটারে আল্লাহ সাদা কালি দিয়া ফ্লুইট মেরে দিছে ফ্লুইট মুচালেছে আচ্ছা কত জানেন মুচালাইলে পড়তে কেমন লাগবো কদ্দুর লেখা আছে কদ্দুর নাই কদ্দুর আছে কদ্দুর নাই কদ্দুর আছে কদ্দুর নাই অন পড়বেন কেমনে এই জন্য আল্লাহ কো বান্দা এই ওই যে মাফ করে দিলাম এটা হইল সাদা কালি দিয়ে মুচা দিলাম আর তওবার দ্বারা তোর দুই নম্বর পুরস্কার দেব এই খালি জায়গাটা দেখতেও ভালো লাগে না পড়তেও ভালো লাগে না এই জন্য এই খালি জায়গাটা আবার সওয়াব দ্বারা পূর্ণ করে দেব এটা আমার কথা না আল্লাহ নিজে বলছেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ কো বান্দা গুনাগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব এখন বলেন তো এক লাখ গুনা নিয়ে তওবা করছিলেন এখন এক লাখ গুনা উল্টাইয়া এক লাখ সওয়াব হয়ে যাবে আল্লাহ ওনারা কেমনে বুঝাইতাম গোবর ছিলেন গোবর গোবর চিনেন গোবর দিয়ে যে লাকড়ি টাকড়ি বানা এটা দেখছেন কি লাকড়ি বানা মুটা এইটা কইতো আমি এটা দেখে তো ইউজ করতে চাইছিলাম এই মুটা বানা কথার কথা আর কি আরো অনেক কিছু বানা এই মুটা বানা এটা রৌদ্র দিয়ে শুকা শুকানির ফলে সোলাতে দেয় তো যতক্ষণ পর্যন্ত এটা গোবর ছিল মুটা বানাইছে শুকাইছে তখনও এটা নাপাক 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 যখন এটা সোলাই দিছে আগুনে পুড়ছে পুরার পরে সোলার নিচে কিছু জমা হয়েছে এটারে কি কর সালি শুদ্ধ বাংলায় তো সাই তো নেন আপনারা সিলটি ভাষা সালি তো এই সালি যে সোলার নিচে জমছে এটা কিন্তু পাক আমি বুঝাইতে পারছি না গোবর কাঁচাটাও না পাক শুকনাটাও না পাক লাকড়ি যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত না পাক যখন এটার আগুনে দিয়া পুড়ছেন এখন আগুনে হুইরা নিচে যে পড়ছে এটার নাম সালি সালি হইল পাক আল্লাহ কো বান্দা তোর গুনাহ না পাক ওই গোবরের মধ্যে যেমন লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দিলে ফুইরা ছাই হইয়া যা আর না পাক দূর হইয়া পাক হইয়া যা তুইও তোর গুনার মধ্যে তওবার আগুন লাগাইয়া দে তাহলে সব না পাক দূর হয়ে ছাইয়ের মতো পাক হয়ে আমল নামা জমা হয়ে যাবে কয়টা কইছি এক নাম্বার তওবার দ্বারা সব গুনাহ দুই নাম্বার সওয়াব দ্বারা
পরিবর্তন পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে দেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ কো আমি নিজে স্বয়ং তারে ভালোবাসতে থাকি সুবহানাল্লাহ আপনারা চান না আল্লাহর ভালোবাসা ওমা কথা গনা চান না 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 রোনালদোটা চাই হের মতো সুলের স্টাইল করে মেসি বিনয়ের সাথে বলছি যুবকদের মাথায় হাত রেখে বলছি কাউকে আমি খাটো করার জন্য ছোট করার জন্য ঠাট্টা উপহাসের জন্য বলছি না দরদ নিয়ে বলছি মাথায় হাত রেখে বলছি মেসির মাথাটা কি আমার নবীর মাথার চেয়ে সুন্দর রোনাল্ডোর মাথাটা কি তোমার আমার নবীর মাথার চেয়ে সুন্দর নেইমারের মাথাটা কি তোমার আমার নবীর মাথার চেয়ে সুন্দর তাহলে নবীর মাথাটা তোমার কাছে ভালো লাগলো না এই সকল জানোয়ারদের মাথা তোমার কাছে ভালো লাগলো নিজের বিবেককে জিজ্ঞেস করো দুনিয়ার রং তামাশা বেশি দিনের না মরতে হবে এই কথা অবধারিত কারো মধ্যে কোনো সন্দেহ নাই হাসরের মাঠে যেদিন দাঁড়াবে সেদিন কি রোনাল্ডো মেসি তোমার কাছে আসবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার হবে ওই দিন যদি তোমার মাথার চুলটা মেসির মতো থাকে আর নবী যদি কইতে আমার কাছে আইসত কেন মেসির কাছে যা তোর এই সুরত তো আমার সুরত না তুই আমার কাছে কেন আসবে তুই নেইমারের কাছে যা একজন মুসলমানের সন্তান হিসেবে নিজেকে নিজে একটু জিজ্ঞেস কর একটু জিজ্ঞেস করেন যে তুই কার সুরত ধরবি আমার ভাইরা বিনয়ের সাথে বলছি বাতাসের সাথে নিজেকে উড়াইয়া দিলে হবে না পানির সাথে নিজেকে ডুবাইয়া দিলে হবে না গা ভাসিয়ে চললে হবে না কারণ তুমি আর আমি ইহুদিও না খ্রিস্টানও না কোনো মূর্তি পূজারিও না কোনো বৌদ্ধ না তুমি আর আমি মুসলমান তুমি আমার তোমার আমার কিতাবের নাম কোরআন তোমার আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে একটু একটু কি তোমার একটু কি তোমার গায়ে একটু আঘাত লাগে না তোমার কলিজায় কি একটু ব্যথা অনুভব হয় না ফিলিস্তিনের মুসলমানদেরকে কেমন করে মারছে হাসপাতালে নিরাপদ না বাড়ি ঘরে নিরাপদ না অ্যাম্বুলেন্সের ভিতরেও তারা নিরাপদ না তুমি আর আমি আজ সেই খ্রিস্টানদের সুরত ধরে রাস্তায় হাঁটি আর মনে মনে ভাবি যে আমারকেও এরকমই দেখা যায় আমি অমুক হয়ে গিয়েছি মহতারা মহাজিরিন তোমার এই চিন্তা ভাবনার কারণেই আজ মারবার মতো সুযোগ পায় সাহস পায় কারণ তোমাকে দেখে তারা মনে মনে ভাবে এটাও তো আমাদের ওই আরো জোরে কান মান তাশাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহুম যার সুরত যেমন হবে সে তার দলের অন্তর্ভুক্ত হবে কাজেই তোমাকে দেখে হতো তারা মনে করে ছোট নেইমার তুমিও ছোট রোনাল্ডো তোমাকেও মনে করে তাদের এই ভক্ত যার কারণে ফিলিস্তিনে নির্বিচারে মানুষ মারতে পারে আর না হয় আমরা শাহজালালের উত্তরসূরি 200 কোটি মুসলমান যেই পৃথিবীতে একবার আল্লাহু আকবারের হুঙ্কার দিলে ইসরাইল নামের রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার কথা মহাদারাম উপস্থিতি কে ভালোবাসেন তওবা করলে কে ভালোবাসেন অপরাধ করেছিলেন আমরা গুনাহ করেছিলাম তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কয় যখন আমার কাছে মাফ চাইলাস তওবা করে ফেলস তখন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আমার ভাইরা আমার বন্ধুরা রব্বে করিম কত দয়ালো আমার আপনার রব কত দয়ালো আমার আপনার রব কত দয়াওয়ালা এ মুসলমান নাফরমানি করলেন গুনার কাজ করলেন তারপরেও যদি বলেন হে মালিক তওবা করে ফেলেছি তওবা করলাম মাফ করে দাও আর গুনার কাজ করব না ওয়াদা দিলাম এই বলে যদি তওবা করে গুনার কাজ থেকে ফিরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাফ করে দিলাম তা না সওয়াব দ্বারা বদলাইয়া দিলাম শুধু তা না হেরে বান্দা বান্দি আমি স্বয়ং আল্লাহ তোরে নিজে ভালোবাসতে থাকব আমি নিজে ভালোবাসব ও ভাইরা যুবকেরা ভালো বুঝো তোমার বন্ধু বান্ধব আছে তোমার বন্ধু আছে তোমার জানা মতে তোমার চোখের সামনে
তোমার বন্ধুকে কেউ হামলা করবে এটা তুমি মেনে নিবে না জানতে পারলে আগেই সতর্ক করে দেবে সাবধানে দিকে যাও না হে বন্ধু তুমি যদি তোমার বন্ধুকে দুনিয়ার জীবনে বাঁচানোর জন্য চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই দুনিয়ার কোন চিলকাক শকুনের হাতে আল্লাহ তার বন্ধুদেরকে ছেড়ে দিতে পারেন না الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون চিৎকার মেরে আওয়াজ করে বলেন ইমানদারের বন্ধুকে আর জোরে কোন কে এরে মুসলমান ইমানদারের বন্ধু যদি আল্লাহ হয়ে যায় আমাদের বন্ধু যদি আল্লাহ থাকেন সারি দুনিয়া হো মুখালিফ কুছ নহি নুকসান হ্যায় গম নহি হ্যায় ডর নহি হ্যায় জব খুদা রহমান হ্যায় সারা দুনিয়া যদি একদিক হয় আল্লাহ যদি আমাদের সঙ্গী হয় আমরা সারা দুনিয়ার কোন শক্তিকে বিন্দু পরিমাণ পরোয়া করি না যদি আমরা আল্লাহর হয়ে যাইতে পারি তা আসেন আজকের মাহফিলের এই শেষ সময়ে কি করব কয় না তওবা তওবা বলবেন তো কি করব তওবা করব গুনাহ আসেনি না নাই তাহলে তওবা করে ফেলব তাহলে মাফ হয়ে যাবে সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে তিন নম্বর হলো স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসতে থাকবে কদ্দুর ভালোবাসেন কদ্দুর আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে আর বুঝাইতে পারবো না এই এই পথে গেলেই সময় অনেক লম্বা হয়ে যাবে কারণ খুব দৌড়াই আসতে হয়েছে তারপরে আমাকে বলা হয়েছিল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আসার কথা আমি শুনছিলাম দশটার ভিতরে আল্লাহ পৌঁছাইয়ে দিয়েছেন তারপরও আয়া দেখছি মাশাআল্লাহ কয়েকজন আছেন এখন আবার আস্তে 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 মনে হয় আশেপাশেই ছিলেন আর কি হ্যাঁ সাফান টান সাফান টানের মধ্যে ছিলেন এর ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আপনাদের এখান পর্যন্ত আইনা পৌঁছাইয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও যে আমি অদূর পর্যন্ত আইসা পাইছি শুক্রিয়া আপনাদেরকে আল্লাহ পাক আপনাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুন জুড়ে বলি আমি পূর্বের যুগের কোনো এক ব্যক্তি নিরানব্বই জন মানুষ খুন করছে নিরানব্বই জন তারপরে তার ভিতরে একটা অনুশোচনা আসছে হ্যাঁ হ্যাঁ আমি কী কাজ করলাম এত বড় মহা অন্যায় তো মাফের কি কোনো ব্যবস্থা আসেনি গেছে এক মিয়া সাহেবের কাছে কে কয়েছে ও মিয়া সাহেব হুজুর আমি নিরানব্বই জন মানুষ মারছি কারণ আমার কাছে তো মনে হচ্ছে যে আমি অন্যায় করছি মাফের কোনো ব্যবস্থা আছে মিয়া সাহেব আছে একটু জ্বালালি তবিয়তের একটু গরম মেজাজের ধমক দিয়ে কমিয়ে নিরানব্বই জন মানুষ মারি আইছেন এখন মাফের চিন্তা করতেন জান ও মাই বেটা কহ তুমি যদি মাফের ব্যবস্থাই না থাকে তো নিরানব্বই রাখবো না আমনে রে দিয়া সব রাখলাম মারছে কিন্তু ভিতরের জ্বালা আরো হ্যাঁ দেখি গো নিরানব্বই জন মারছিলাম তো মারছিলাম তো হুজুরে মারলাম কেন মিয়া সাবরে মারলাম কেন আয় হ্যাঁ রে মিয়া সাবরে নিরানব্বই জন মানুষের খুনি এত বড় খুনি তারপরে মিয়া সাবরে মাইরা যন্ত্রণা আরো বাড়ছে হাই হাই এটা কি করলাম এখন তো মিয়া সাব টিয়া সাব না একবার হিসাব মারলে কোনো চিন্তা লাগে না কারো ভিতরে একটু ভয় লাগে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মহতারাম হাজিরিন এখন যন্ত্রণা আরো বাড়ছে তো এখন কি করলাম এটা কি করলাম কি করলাম কি করলাম কি করলাম তা আবার গেছে হুজুরের কাছে হুজুরের কাছে যাওয়ার পরে এখন গিয়ে কয় হুজুর আমি এই এইভাবে একশো মানুষ করছি এখন আমার খুব কষ্ট হইতেছে মাফের কোনো ব্যবস্থা আছে একশো মানুষ খুন করছি কথাটা শুনলে কেমন লাগে তো হুজুর নিজেকে খুব সংযমী করে বলছেন যে হ্যাঁ মাফের ব্যবস্থা আপনার আছে মাফের ব্যবস্থা আপনার আছে তবে আমার কাছে নাই আপনি একটু বিশ্বনাথ জামিয়া মাদানিয়াতে যান গা বড় মাদ্রাসা এখানে বড় হুজুর আছে একজন বড় আল্লাহওয়ালা মানুষ এই হুজুর ওনার কাছে গেলে আপনি মাফের ব্যবস্থা হয়ে যাবে এখন আচ্ছা ঠিক আছে রওনা করছে রওনা করলে রাস্তার মধ্যেই তার ভিসার মেয়াদ
বিচার মেয়াদ তো বিচার মেয়াদ শেষ হইলে পুলিশে পাইলে কি করবো হ্যাঁ আর কোনো কথা আসেনি এটা তো দুনিয়ার পুলিশ না কিছু দিলে টিলে কথা কয় না কিছু দিলে টিলে দেখিও না দেখার বান করে চলে যা আসেনি আরে খালি বাংলাদেশে নামে সব দেশে আছে জায়গা মতো দিতে পারলে ওই যে যারা দেশ বিদেশে ঘুরেন তারা না জিগান না এই কাম সব তো নেই চলে হ্যাঁ কোনো দেশে একটু কম কোনো দেশে বেশি এই আর কি চলে না এটা বলা যাবে না সব কানে চলে কারণ দিস ইজ টাকা আল্লাহ কষ্ট পাইবেন না সব বলবো না কারণ কিছু তিতা কথা আছে এগুলি সবসময় জম হয়ে রাখতে হয় কারণ এটা সারণ জানা মাঠে কারণ সারলেও ঝামেলা কারণ এত তিতা যে এই তিতা আবার সবাই সহ্য করতে পারে না পরে ঘুরা এমে আসা ভরি মারে কামনে তিতা আমনে তো ভাইরা এটা তো দুনিয়ার পুলিশ না আল্লাহর ফেরেশতা যখন চলে আসবে তখন বিন্দু পরিমাণ এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহ আমাদেরকে আগে স্মরণ করাই দিয়েছেন সতর্ক করে বলছেন সতর্ক করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر একটু মহব্বতের সাথে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ জান মাল সন্তান সন্ততির পিছনে পরে আমাকে যেন ভুলে না যাও জান মাল দিয়ে আমি আল্লাহর ইবাদত করো মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত তালাশ করো মরণ আসার আগে আগে এমন যেন না হয় মরার সময় আসলে আজরাইল আসলে যেন এই কথা বলতে না হয় আমাকে একটু সুযোগ দেন আমি নেক আমল করব আমি দান খয়রাত করব আমার আল্লাহ কো বান্দা বান্দি লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম সময় যখন চলে আসবে বিন্দু পরিমাণও কোনো লেট করা হবে একটু দেরি করা হবে না তাহলে ওই লোক রওনা করেছে মনে আছে নি রাস্তার মধ্যে আজরাইল সাক্ষাত সারবে নি কিছু দিলে একটু বাড়াইয়া দিলে আমরা তো কম দিলে আবার অনেকের চলে না বাড়াইয়া দিলে আবার ক কি ক সারে ঘুষ খায় না ওমা পরে গিয়ে খবর নিয়ে দেখেছে 50,000 কম হইলে দৌড়ে হইল মানে ইয়ার আকস কত বড় বোয়াল আপনারা গোয়াল মাছ কর না কি সিলেটে মনে হয় গোয়াল মাছ এটা হা করলে আস্তা বেঙ্গি লালা কথা বুঝেন না এটা ছোট খাটো ফুকা মাকড় দিয়ে ধরা যায় না বোয়াল মাছ আমার ভাইয়েরা তো এরকম সারে ঘুষ খায় না পরে দেখা যায় 50 কমে লয় না তাহলে একটু বাড়াইয়া দিলে আজরাইল রে বলে এখন নেও কিছু আবার বৈশাখে পরে দিব নে কাজ হবে না আল্লাহ আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন যে কোনো কাজ হবে না কারণ এরা ব্যতিক্রম কিছুই করবে না يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون فرشتة ذلك الله جابوا من তাই তারা করবে বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না এরা কিছু খাওয়ানোর কোনো সুযোগ হই নাই কারণ এরা ফেড হই নাই কথা বুঝেন নাই এরা ফেড হই নাই আপনি কোনটা দিয়ে ফিরাইবেন কারণ এরা নাস্তা খাওয়া লাগে না পরোটাও খাওয়া লাগে না কিছু করা লাগে না অতএব আপনি যা দিবেন এগুলো এরা বুঝেই
না আমার ভাইরা এবার যদি কোন যে না তোমার সুন্দরী ম্যাডাম তুমি বিয়ে করবে তুমি এই আল্লাহ ইডি কি কয় বিয়ে কোন জিনিসের নাম কারণ ফেরেশতারা পুরুষ না মহিলাও না আল্লাহ ফেরেশতারা পুরুষ না মহিলাও না এখন তো পুরুষ আমার বলে মহিলা হয়ে জায়গা ওমা কথা কয় না কি আজীব কথা শোনা যায় ওরে মুসলমান কোন দিকে যাইতে আছে দুনিয়া এখন বুঝি না এখন বলে আগে ছিল শরীফ এখন হয়ে গেছে কি শরীফা হায় 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 কোন দিন জানি আবার শরীফ শরীফ এখন শরীফ হয়ে গেছে তবে আল্লাহ রাসূল লানত করেছে লানত 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 যারা পুরুষ হয়েও মহিলাদের সুরত ধারণ করবে যেমন আমাদের দেশের কিছু 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 রুচিহীন যুবক আছে মাথার চুল লম্বা করিয়া রাবার দিয়ে ভেসায় রে নাই নাই ও মা ভিসা দিয়ে দেখলে বোঝা যায় লেডিস সামনে দা ঘুরে গেলে দেখা যায় জন্ডিস আবার 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 কিছু 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 লেডিস আছে চুল কাটতে 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 কান পর্যন্ত দনছে কি কাটিং জানি বব বাহ বুঝে তাহলে দেওয়া যায় খোঁজ খবর আছে লাগে এই জন্য আমি আপনারা দিয়েই জানতে চাইছিলাম আর কি কথা বুঝেন নাই আমার ভাইয়েরা বব এবার শুধু তাহা না জিন্সের প্যান্টও আছে পরনে শার্টও আছে পিছন দিক দিয়ে দেখলে বোঝা যায় রীতিমতো জন্ডিস ওমা সামনে দিয়ে গেলে দেখা যায় তাই দি এই উভয় দলের উপরে রসুল লানত করেছেন পুরুষ পুরুষ মহিলা মহিলা পুরুষে এক কাজের জন্য আল্লাহ বানাইছেন মহিলাদেরকে আরেক কাজের জন্য বানাইছেন পুরুষদেরকে এক কাঠামো দিয়ে বানাইছেন মহিলাদেরকে আরেক কাঠামো দিয়ে বানাইছেন পুরুষের রুচি চাহিদা চলা বলা একরকম মহিলাদের চলা বলা রুচি চাহিদা আরেক রকম এখন এত কিছু থাকার পরেও নাকি কেউ যদি কয় যে না আমি এখন থেকে লেডিস সে বলে লেডিস এরকম একটা কথা আইতাছে আর কি এখন শোনা যায় আর কি কিছু কিছু হ্যাঁ এটা এটাও বলে একটা মতবাদ এটাও বলে একটা মতবাদ এটার নিয়েও আন্দোলন চলছে বিভিন্ন দেশে বাংলাদেশেও কিছু কিছু আমদানি করার চিন্তা চলতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মহতারাম হাজরিন আল্লাহ যেন আমাদেরকে সব রকমের ইসলাম বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন জুড়ে বলি আমিন মনে আছে আজরাইলে আল্লাহ এখন দেখেন না আজরাইলে রুহ নিয়ে গেছে দেহটা পড়ে রয়েছে এখন জাহান্নামের ফেরেশতারা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব জান্নাতের ফেরেশতারা কয় আমরা জান্নাতে নিয়ে যাব জাহান্নামের ফেরেশতারা বলে আমরা জাহান্নামে নেব জান্নাতি ফেরেশতারা বলে আমরা জান্নাতে নেব জান্নাতের ফেরেশতারা বলে আল্লাহর এই বান্দা বাড়ি থেকে এক আলেমের জিয়ারতের জন্য বের হয়েছে আর আলেমের জিয়ারত এটা আলাদা ইবাদত জোরে আর একটু জোরে আলেমের জিয়ারত আলেমের জিয়ারত মুস্তাকিল ইবাদত আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা স্বতন্ত্র একটি ইবাদত কাজেই ইবাদতের বের হয়েছে আলেমের সাথে সাক্ষাতের জন্য বের হয়েছে আর ইবাদতের জন্য কেউ রাস্তায় বের হয়ে যদি মারা যায় সে জান্নাতি জাহান্নামের ফেরেশতারা কো খালি বাইরিলি গুনি 100 কি কি 100 খুন করাজ করেছে শুধু বেরিলেই মাফ হয়ে যাবে এবার দুনদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন সব দেখেন সব বুঝেন কিন্তু তারপরেও আমার আল্লাহ ফেরেশতার একজনকে পাঠায় বলেন যা ফেরেশতা একটু গিয়া জায়গাটা মাপ দিয়া দেখ আমার বান্দা তওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে কতটুকু জায়গা গিয়েছে বেশিটা গেছে না কম গেছে কোনটা গিয়ে একটু মাপ দিয়ে দেখ আমার আল্লাহ কি দেখেন না কদ্দুর গেছে জানেন না কদ্দুর গেছে
সব জানেন সব দেখেন তারপর আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন যা ফেরেশতাকে হুকুম দিয়ে আমার আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আসলে লোকটা বেশি যাইতে পারে নাই কম জায়গা গিয়েছে সামনের জায়গা বেশি সামনে বেশি রয়েছে অল্প গিয়েছে কিন্তু তার মনের যে জ্বালা আর ব্যথা আর বেদনা এটা তো দুনিয়ার কেউ জানে না এটা একমাত্র আল্লাহ জানেন এই জন্য আমার আল্লাহ কয় তার কলবের ব্যথা আর বেদনা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে এই জন্য ফেরেশতা জমিন আসার আগে আগে আমার আল্লাহ জমিনরে কয় হে জমিন সামনের জায়গাটা কম হইয়া পিছনের জায়গাটা বড় হয়ে যা সামনের জায়গা কমে যা পিছনেরটা বড় হয়ে যা ফেরেশতা এসে এবার কল্লা সামনে হলো 1 কিলো পিছনে 2 কিলো তাহলে বেশি গেছে ফেরেশতা আল্লাহ সামনে 1 কিলো পিছনে 2 কিলো আল্লাহ কয় তাওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে বেশিরভাগ জায়গা যেহেতু চলে গিয়েছে হে ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম জান্নাতি ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দা ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ কয় যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদেরকে আল্লাহ ভালোবাসবেন হে মুসলমান তো যেই আল্লাহ গুনাহ করার পরেও তওবা করলে এত ভালোবাসেন সেই আল্লাহকে রেখে আমরা অন্য কোন দিকে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ না এটা বোকামি ছাড়া কিছুই হতে পারে না আবারও বলছি আমি আর আপনি হ্যাঁ গুনাহ করলে অবশ্যই ভয় লাগবে আযাবের ভয় থাকবে সত্য কিন্তু গুনাহ যত গুনাহই হোক না কেন আমার আল্লাহর দয়া আর মাগফিরাতের চাইতে বেশি হবে না কোটি 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 ভাগ করলে 1 ভাগ দয়া আর রহমতের সমানও আমাদের গুনাহ হবে না তাহলে আল্লাহর মাফ করতে অসুবিধা কোথায় দ্বিতীয় নাম্বার এখানে আরেকটি সূক্ষ্ম কথা মনে রাখতে হবে বুঝতে হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন আল্লাহ যদি মাফ করে দেন এতে করে আল্লাহর তো বিন্দু পরিমাণ কোনো ক্ষতি আরে আমরা তো অনেক সময় মাফ করতে চাই না কারণ এরে মাফ করে দিমু এত কালকে গিয়ে আবার আমারে সুযোগ পাইলে খেসবো নি খেসবো তাহলে এরকম একটা আশঙ্কা থাকে ভয় থাকে যার কারণে বিভিন্ন কারণে মানুষ সহজে মাফ করতে চায় না মহতারাম হাজিরিন কোন আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর বিন্দু পরিমাণ কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা তো মাফ করে দিলে যেহেতু আল্লাহর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তাহলে মাফ করে দিতে কোনো অসুবিধা আছে নেই কোনো অসুবিধা নেই আরে আপনি আর আমি চাইলেই হয় চাইলেই হয় চাইলেই হয় কিন্তু দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের আমরা অন্ধের মতো ছুটছি অন্ধ যেমন ডাইন বাম বুঝে না সোজা আমরাও আজ অন্ধের মতো শুধু দুনিয়ার পিছনে ছুটছি শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আর মনে মনে ভাবছি আমরা অনেক কিছু অর্জন করতেছি আমরা আগে গরিব ছিলাম এখন আর একটু উন্নত হয়েছি আরও উন্নত হইতে হবে আরও উন্নত 2050 সালে গিয়ে আমরা একেবারে সিঙ্গাপুরের মতো এইরকম এরকম 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 আমার ভাইয়েরা টাকা পয়সার নাম মুসলমানের উন্নতি না মুসলমানের উন্নতি হলো তার স্বভাব চরিত্রের উন্নতি টাকা বেশি হইলেই বলে উন্নত তা আমি কইলাম যদি টাকা বেশি হইলেই যদি উন্নত হয় এটাই যদি ফর্মুলা হয় এটাই যদি নিয়ম হয় তাহলে চোর ডাকাইতের বিচার করবেন কেমনে এরে সুরেরে ধরে যদি চুরি করছে করে বলে উন্নতির লাগি চুরি করছে উন্নতির লাগি যদি ডাকাতি করে তো বিচার করবেন কেমনে আপনারা তো উন্নতি চান আমি বুঝি না আমার ছোট মাথায় অনেক কিছু আয় না ধরেও না মাঝে মাঝে অনেক কিছু অদ্ভুত অনেক কিছু শুনি আর কি খালি কয় আমাদেরকে আরও উন্নতি করতে হবে একবারের জন্য কয় না যে আমাদের চরিত্র কোথায় গিয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি 50 বছরে আমরা উন্নতি অনেক উন্নতি লাভ করেছি নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি করেছি আমরা এখন নদীর ভিতর দিয়ে টানেল দিয়া প্রাইভেট কার চালায় দৌড়ে যেতে পারি কর্ণফুলী টানেল আরে আমিও গিয়েছি
ও মাইরা দিয়ে গিয়া ভিতরে যখন ঢুকছি সৌদি আরব তো দেখছি পাহাড় কাটতে টানেল বানাইছে পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ আল্লাহ এখন গিয়ে দিস আর নদীর ভিতরে আমাকে আল্লাহ ও এটা তো চারোদিক দেখুন পানি ধরেন না এটাও এরকমই রাস্তা নদীর ভিতরে এখন এই সাইডে চতুর্দিক সব দিক দিয়ে পানি আল্লাহ আল্লাহ এর ভিতরে দিয়ে আমরা গাড়ি ধরে উন্নতি যথেষ্ট পরিমাণ হয়েছে তবে সাথে একটা কথার জবাব তো অবশ্যই আপনারা দিবেন চল্লিশ বছর আগে এই দেশে যত চুরি হইত এখন মনে একটু কমছে হ্যাঁ ডাকাতির পরিমাণ কমছে না বাড়ছে দুর্নীতি কমছে না বাড়ছে মদখোরের পরিমাণ কমছে না বাড়ছে সুদখোরের পরিমাণ কমছে না বাড়ছে আর কয়টা কম তো সবই যদি বাইরে থাকে তো খালি টাকা বেশি হয়েছে উদ্ধৃত বলা যাবে টাকার পরিমাণ একটু বাড়ছে বেশি হয়েছে চুরি বাড়ছে ডাকাতি বাড়ছে দুর্নীতি বাড়ছে মদখোর বাড়ছে সুদখোর বাড়ছে ঘুষখোর বাড়ছে আমার ভাইয়েরা তাহলে আমরা আগাইলাম যে শুধুমাত্র খালি এই দাবি করলে তো হবে না আমরা অনেক উন্নতি করেছি আমরা রাস্তাঘাট পাকা করছি এই করছি তাহলে তো এটাও বলা দরকার আমরা চুরিতেও আগাইছি আমরা ডাকাতিতেও আগাইছি আমরা দুর্নীতিতেও আগাইছি আমরা আগে রড দিতাম এখন বাস দিচ্ছি সেগুলো বলবে না আর আমার আপনার নবী ২৩ বছর নবুয়তি দায়িত্ব পালন করেছেন চরিত্রহীন মানুষগুলোর উপরে নবী মেহনত করেছিলেন এই কথা অস্বীকার করা যাবে না সবাই জানেন ওই যুগটাকে বর্বরতার যুগ বলা হয় তাহলে চরিত্রহীন মাফ করে দে চরিত্রহীন মানুষগুলোকে ধরে ধরে নবী নিয়ে আসছেন এনে তাদের উপরে মেহনত করেছেন মেহনত করে ওই মানুষগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা আদর্শবান মানুষ বানিয়ে দিয়েছেন আমার নবী সেই কাজ করেছে যার কারণে সারা দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরছে আর আমরা এখন শুধু দুনিয়া কামায়ের পিছনে দৌড়ায় আসি খায় আর লেখাপড়া করবার সময় মানে আগে ওই এসএসসিতে মানে উঠবার সময় তার চিন্তা কোন বিষয়ে এখন চাহিদা ভালো কথা বোঝেন না কোনটার চাহিদা কোন সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করলে স্টার্টিং ডে ১,০০,০০০ টাকা হবে মানে চাকরি শুরু করলেই এখন এই আশা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করছে কিন্তু আল্লাহর রহমতে এখন চাকরি এমনকি একজন দুইজন এমন যুবক কি একজন দুইজন লক্ষ লক্ষ যুবক বেকার কই গেল তাদের স্বপ্ন কোথায় চাকরি এরপরে যেটা এটা আর বলবো না এরকম এরকম এরপরে এটা আর বলবো না ছবি উদ্দেশ্যতে বলি মনে রাখবেন আপনার রিজিকের সাথে আপনার লেখাপড়ার তেমন কোনো সম্পর্ক নাকি কোনো জায়গাতে রিজিকের সাথে শিক্ষার কোনো শর্ত আল্লাহ দেন নাই আমি যদ্দূর জানি আর কি যদি ভুল হয় আমি সংশোধন করে নেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আল্লাহ যারে চান রিজিক বাড়ায়া দেন যারে চান আল্লাহ সংকীর্ণ করে দেন কারে চান এটা আল্লাহর ব্যাপার এবার 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 আসেন শেখ সাদী বড় সুন্দর করে বলেছেন আগার রোজি বাদা নাশদার ফজুদে আগার রোজে বাদা নাশদার ফজুদে জেদা না তঙ্গে তোর রোজি নবুদে বনা দা চোনা রোজি রে সানাত কেদা না আন্দরা হায় রাবমানা শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যাইতো তাহলে দুনিয়াতে কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না অথচ অনেক অশিক্ষিত মানুষ কোটি কোটি টাকার মালিক বড় কোম্পানি আর কোম্পানির মালিক আর এই বেটা টাকার হিসাব রাখার জন্য কত বিকম টিকম কম কম ভাস ওমা কথা কয় না রে এই ভাসগুলো রে নিয়ে কাগজ কলম ধরা দেয় তুমি আমার হিসাব দিয়ে রেখো আমি আগুই কইছি আপনি দিলাম বেজার নিয়ে যায় এটা আপনি আমার এই ওটা আমি হিসাব কিতাব রেখো এখন বেটা খালি লেখে আর কত পরে পরে জি স্যার ১০,০০০ ঢুকছে ব্যাংকে ২০,০০০ ঢুকছে ১,০০০০০ ঢুকছে ২,০০০০০০ স্যার অমুকানে দিতে হবে জি স্যার 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 হাক ফাইলে কলম কামরা এর ক সই দিতে জানে না বেটা এত টাকার মালিক কেমনে হইল রে কলম গিয়ে বেটা এত টাকার মালিক কেমনে হইলো আমার আল্লাহ আরশে আজিম থেকে উকি মাইরা ক এমনি হইছে আমি যেমনে বানাইছি তাহলে দেখেন না তো এটার সাথে আল্লাহ কয় আমি যারে চাই রিজিক বাড়াইয়া দেই যারে চাই কমাইয়া দেই তো রিজিকের ফয়সালা অফিস সামাই রিজকুকুম আল্লাহ কয় তোদের রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে না
ফয়সালা আল্লাহ কয় ফাস ফয়সালা আসমান আর আমরা জমিনে খালি লাভাই 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 যার কারণে কত লাভাইবেন লাভাই এটা ভাই করবেন কি ফিয়াইজের দাম একদিনে বাইরে যাব 100 টাকা যাইবেন কো ভাইরা আমরা একটু আমাদেরকে জায়গাতে আসতে হবে একবারে জায়গায় চলে আসতে হবে যতক্ষণ পর্যন্ত এই লাইনে না আসব যতক্ষণ পর্যন্ত এই লাইনে না আসব উদ্ধামদের মতো দৌড়াদৌড়ি করতে পারবো কিন্তু কখনোই সফল হতে পারবো না সব সময় একটা অস্থির এবং পেরেশানির মধ্যে থাকতে হবে সব সময় আর যদি আপনি আল্লাহর ইবাদতের ভিতরে থাকেন ইবাদতের ভিতরে যদি থাকেন আপনাকে এত জিনিস গ্রাস করতে পারবে না আরো জোরে গান গ্রাস করতে পারবে না আপনি ইবাদতের মধ্যে যদি আসেন অন্য কোন জিনিস আপনাকে গ্রাস করতে পারবে না মহতারাম হাজরিন এই জন্য যার যত বেশি হয় টেনশন তার তত যার যত বেশি হয় চিন্তা টেনশন তার কম না বেশি 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 মিয়া সাহেব আপনার বেতন হইবা 6-7000 8000 টাকা তার প্ল্যান প্রোগ্রাম যা আছে সব 8000 এর ভিতরে বুঝাইতে পারছি না মন্ন বেতন 8000 টাকা এবেটা তো 180000 টাকার কল্পনা চিন্তা ভাবনা করবে না এবেটা চিন্তা করবে 8000 না হয় যদি দাঁড় করজা করার লাগে তো আরো 2000 টাকা সাথে লয়া 10000 টাকার চিন্তা ভাবনা করবে বাহ চমৎকার ফান্টান খায়া দেখবেন সুন্দর মতো ঘুমাই গেছে গা আর যারা কোটি কোটি এরা বালিশ মাথা দিলে কালকে 1 কোটি টাকা কি করতে হইব এই করতে করতে রাত বাজে 3টা ঘুমে ঘুমে যেই টাইমে আল্লাহ ঘুম থেকে উঠবে উঠে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইবে ওই টাইমে গিয়া তার চোখ একটু মাত্র والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله কিছু বান্দা আছে রাত্র যখন গভীর হয় মানুষ যখন ঘুমায় তখন ওই মানুষগুলো আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়িয়ে যায় ওসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম মানুষ যখন ঘুমায় তখন তারা নামাজে দাঁড়ায় মালিকের কদমে সেজদায় পড়ে থাকে পিঠটা বিছানা থেকে আলাদা করে ফেলে আমার আল্লাহ কয় তাদের জন্য এমন নিয়ামত জান্নাতে সাজায় রাখছি যা কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই যা দেখে তাদের চক্ষু শীতল হয়ে যাবে ভাইরা তাহলে আমাদেরকে চলে আসতে হবে এই জায়গায় আসুন বলছিলাম গুনাহ আমাদের হয়ে গেছে তওবা করে নিলে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে সওয়াব দ্বারা বদলাইয়া দিবেন আল্লাহ নিজে ভালোবাসবেন চার নম্বর পুরস্কারের কথা বলেই এবার আমি আমার আয়াতের শুধু তর্জমাটা করে আজকের আলোচনা শেষ করব মহতারাম হাজিরিন চার নম্বর পুরস্কার আমার আল্লাহ কো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারেরা হে দুনিয়ার মানুষেরা তওবা কর তাহলে আমি আল্লাহ চার নম্বর পুরস্কার তোদের হাতে সফলতা তার চাবি কাঠি উঠাইয়া দেব তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ইমানদারেরা তওবা কর সফল আমি আল্লাহ করে দেব সফলতা আমি আল্লাহ দান করব মুহতারাম হাজিরিন তাহলে আসেন বলছিলাম যে আমাদেরকে জায়গায় চলে আসতে হবে সবকিছু বাদ দিয়ে জায়গায় আসতে হবে জায়গাটা কি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো
বলছিলাম না সোজা লাইনে চলে আসতে হবে লাইনটা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা এটাই হলো আমাদের নাজাত আর মুক্তির লাইন হে মুসলমান রব্বি করিম বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও মুসলমান তাহলে এবারে আসেন শয়তানের পথ অনুসরণ করা যাবে না যত গুনার কাজ আছে সব শয়তানের পথ আমার বন্ধুরা ওই পথ ছেড়ে দিতে হবে আর ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে প্রবেশ করা কথাটার দুইটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো শরীরের সকল অঙ্গ দিয়ে ইসলাম মানা দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর সকল বিধানগুলো মানা তার মানে দুইটাকে যদি মিলাইয়া বলি শরীরের সকল অঙ্গ দিয়ে আল্লাহর সকল বিধানগুলোকে মানার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করার কারণে আজকে আমাদের যত দুঃখ দুর্দশা যত লাঞ্ছনা বঞ্চনা যত জুলুম নির্যাতন এর একমাত্র কারণ হলো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন হে দুনিয়ার মানুষ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তা করিও না ভয় পেও না কোনো কারণ নাই পরিপূর্ণ মুমিন যদি হতে পারো বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরিধান করাইয়া দেব তোমাদের কাজ শুধু মুমিন হয়ে যাও পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাইতে পারো বিজয়ের জন্য চিন্তা করতে হবে না আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দেব হে মুসলমান আল্লাহর ওয়াদা আর আল্লাহ বলেন আর আল্লাহ বলেন পরিপূর্ণ মুমিন যদি না হতে পারো আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب কিছু যদি মানো আর কিছু যদি মানো না দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমান না পরকালে জাহান্নামের আগুনে জ্বলবা আসুন বলছি মুসলমান যত পথে ঘোরাফেরা করেছি তওবা করে সঠিক জায়গায় চলে আসি এই সঠিক জায়গাটির নাম হলো ইসলাম ইসলামের পথে যদি পরিপূর্ণ রূপে ধরতে পারি সঠিকভাবে যদি চলতে পারি আমি এখনো বলছি আগেও বলছি আরো বলবো আমরা যদি খাঁটি মুসলমান হয়ে যাইতে পারি পরিপূর্ণ ঈমানদার যদি হয়ে যাইতে পারি আমার বন্ধুরা 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজের মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার 500 কোটি কাফের বেঈমানের হবে না 500 কোটি মানুষ মিলেও 200 কোটি মুসলমান যদি খেলে শুধু বলে আল্লাহু আকবার না রে তাকবীর আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের মধ্যে যে পাওয়ার হবে এই পাওয়ারের মোকাবেলা করবার মতো কোনো ক্ষমতা দুনিয়ার 500 কোটি মানুষের হবে না তাই আসুন আল্লাহ ঘোষণা আল্লাহর আহ্বান আল্লাহর নির্দেশ হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো আসুন যে যেই পথেই চলছি যেখানেই ছিলাম যেইখানেই ঘোরাঘুরি করেছি সব ছেড়ে দিয়ে তওবা করে সোজা লাইনে উঠে যাই এটা হলো ইসলামের লাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা